বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আলা রাসুলিল্লাহ। আপনি জানতে চেয়েছেন যে ঠোঁটের নিচে যে চুল গজায় সে চুলটা দাড়ির অন্তর্ভুক্ত কিনা এবং তা কাটা যাবে কিনা, এ ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতলাফ আছে। আপনার কেউ বলেছেন এটা কাটা যাবে, কেউ বলেছেন যাবে না। তাদের মধ্যে কাটা যাবে না কাটাকে হারাম বলেছেন শেখ ইবনে বাজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, এবং কাটা যাবে এটা বলেছেন শেখ ইবনে উসাইমিন, বলছেন যে এটা কাটলে কোনো সমস্যা নেই। তো আরবি ভাষায় যে দাড়ি বলা হয়, তো দাড়ি লেহিয়া বা দাড়ি, এটার যে সীমানা সে সীমানা বিভিন্ন ডিকশনারিতে যেটা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে থুতনি এবং দুই গালে চিবুক বা গালে যে আপনার চুল গজায় সেটাকে দাড়ি বলা হয়েছে। তো এখানে ঠোঁটের নিচে যে অংশটুকু সে অংশটুকুকে আরবিতে আন ফাঁকা বলে, তো এটার কথা উল্লেখ নেই। এটার উপর ভিত্তি করে অনেকে বলেছেন যে এটা কাটলে কোনো দোষ নেই, এটা দাড়ি কাটার অন্তর্ভুক্ত বলে গণ্য হবে না। তো যাই হোক, বিষয়টা মানে যেহেতু ইখতলাফ আছে এজন্য শিথিল, কেউ যদি কাটে কাটতে পারে, না কাটাটাই উত্তম হবে আর কি। মানে সতর্কতা বশত যদি সে না কাটে এবং দাড়ির মধ্যে স্বামীর মনে করে এটাকে রেখে দেয়, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ তার জন্য এটাই উত্তম হবে বলে আমি মনে করি।